ಓಂ ತವ ಕಥಾಂತಂ ತಪ್ತ ಜೀವನಂ ಕವಿ ಭಿಡೀತಂ ಕಲ್ಮಶಾಪಹಂ ಶ್ರವಣಮಂಗಲಂ ಶ್ರೀಮದಾತತಂ ಭುವಿ ಗೃಣಂತಿ ಯೇ ಗಣಿತಾ ಜನಾಃ. ಶ್ರೀ ಭಗವಾನರ ಅಶೇಷ ಕೃಪಾಯ್ ಆಜ್ ಥೆಕೆ ಆಮಾದೆರ್ ಆಲೋಚನಾ ಶುರು ಹಚ್ಛೆ ಶ್ರೀ ಶ್ರೀ ರಾಮಕೃಷ್ಣ ಕಥಾಮೃತ ಪ್ರಥಮ ಖಂಡ ಶ್ರೀಮದ್ಭಕ್ತಿತ. ಆಮರಾ ವ್ಯವಹಾರ ಕರ್ಚಿ 1986 ಸಾಲೆ ಪ್ರಕಾಶಿತ ಮಾಸ್ಟರ್ಮಶಾಯೇರ್ ಜೆ অরিজিনাল জিনিসগুলি নিয়ে তারিখ নিরিখে পরপর তারিখ অনুসারে যে প্রকাশনটি প্রকাশিত হয়েছিল উদ্বোধন কার্যালয় থেকে অগস্ট 1986 শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের 100 বছর পরে সেই গ্রন্থটি থেকে আমরা পড়ছি. আমাদের আজকে পরম পূজনীয় স্মরণানন্দজি মহারাজের স্মরণে ভাণ্ডারা ছিল এবং সেই কারণে আজকে সকাল থেকেই মন্দিরে পূজা সেবা নানা রকমের কাজ চলছে. আমাদের এই ক্লাসটি করোনার আগে বন্ধ হয়ে যায় মনে হয়, আপনাদের যদি দেখাতে পারতাম তাহলে আপনারা দেখতেন. অবশ্যই আমাদের মন্দিরে এই মুহূর্তে উপস্থিত আছেন কথা মিথ্যা শোনার জন্য 3 জন, 2 জন পুরুষ ভক্ত এবং 2 জন মহিলা ভক্ত এবং সন্ন্যাসীরা যারা চেষ্টা করছেন ইউটিউব লাইভে এটাকে দেখানোর জন্য সেটা তারা আছে. কিন্তু এটা কোনোভাবেই করা সম্ভব হচ্ছে না, তার কারণ হচ্ছে এই দুপুর থেকে খুব ঝড় বৃষ্টি হচ্ছে এবং ইন্টারনেটের অবস্থা খুব খারাপ, ইলেকট্রিসিটি চলে গেছে, যারা হয় আর কি. তবে এই বৃষ্টি আমাদের এখানে আজকে খুব আরাম এনে দিয়েছে. যার কাছে ইন্টারনেটের যারা মাইক্রোফোনটা অন করে রেখেছেন একটু দয়া করে যদি বন্ধ করে খুব ভালো হয়. এই কথান্বিত পড়বার আগে আমরা 3টি জিনিস আলোচনা করবার চেষ্টা করবো কথান্বিতে. প্রথমবিতে 3টি জিনিসের মধ্যে একটি হচ্ছে প্রথমবিত সম্পর্কে বলতে গিয়ে সহজ সরল সুন্দরী যে কথাটি বলেছেন আশ্রমশে সেটি শ্রীমদ্ ভগবত গীতা শ্রীমদ্ ভাগবতের গোপী গীতা থেকে নেওয়া. সেই শ্লোকটি তব কথান্বিতম তপ্ত জীবনম কবি ভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুজ ঘৃণন প্রিয়ে উদা জানা. এই শ্লোকটি মাস্টারমশাই কথামৃত সম্পর্কে বলেছেন. এই শ্লোকটিকে নিয়ে বলা হয়, এই শ্লোকটি হচ্ছে কথামৃতের সমস্ত কথার একটা জিস্ট. সমস্ত কথামৃতে যে কথাগুলি বলা আছে, যে বিষয়টি আলোচনা করা হয়েছে সেটির যেন একটা সংক্ষিপ্ত সার এখানে প্রকাশ করা হয়েছে. সংক্ষিপ্ত সার এই অর্থে শ্রীরামকৃষ্ণ কথামৃতের বিষয়বস্তু প্রতিপাদ্য বিষয় হল ভগবান এবং ভগবান দেবের পায়। মাধবানন্দজির কাছে একটি ছেলে আসা যাওয়া করতেন. মাধবানন্দজির সেবক স্বামী প্রমথানন্দজি একদিন পূজনীয় মাধবানন্দকে বলছেন এই ছেলেটা কথামৃত পড়াশোনা করে. মাধবানন্দজি বললেন কথামৃত পড়ে এর সাধু হওয়া হবে না, কথামৃত বলে কেমন করে ভগবান লাভ করতে হয়, সাধু হতে হলে তাকে স্বামী বিবেকানন্দের বাণী রচনা করা দরকার. কারণ স্বামী বিবেকানন্দের বাণী রচনা না করলে সে এই সাধু জীবনের যে এসেন্স, ওই বহুজন হিতায় বহুজন সুখায় যে জীবন উৎসর্গ করার বার্তা শ্রীরামকৃষ্ণদেব দিয়ে গেছেন এবং যে বার্তা প্রচার করেছেন স্বয়ং স্বামী বিবেকানন্দ, তার স্বাদটি পাওয়া যাবে না. এই দুটি এই একটি শ্লোকের ভেতরে কথামৃতের প্রতিপাদ্য বিষয় বলা হচ্ছে. বলা হচ্ছে তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়িতম কলমশাপহম. কথামৃত শব্দরূপে প্রকাশিত হয়েছে এক অমৃত. অমৃত হলো এমন এক সুধা, যে সুধা পান করলে মানুষ অমর হয়ে ওঠে. কথামৃত শব্দ সুধার আকারে আমাদের কাছে এসছে. শ্রীরামকৃষ্ণের কথামৃত যদি আমরা দেখি শুরু থেকে শেষ অবধি শুধু শব্দই প্রকাশিত হয়েছে. মাস্টারমশাই জীবন সম্পর্কে সম্পূর্ণ আগ্রহ হারিয়ে ফেলেছিলেন. জীবনের নানা জটিলতার ভিতরে তিনি জীবনকে থেকে বেঁচে জীবন থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, দায়িত্ব থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন. তিনি তার ভাগনা সিদ্ধেশ্বর মজুমদারকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন বিভিন্ন বাগান ঘুরে ঘুরে দেখতে, যে আত্মহত্যা করবার জন্য কোনো আদর্শ জায়গা কোথাও খুঁজে পাওয়া যায় কি না. এ বাগান সে বাগান ও বাগান দেখতে দেখতে অবশেষে তিনি রাসমণির বাগানে এসে উপস্থিত হলেন এবং রাসমণির বাগানকে দেখে তার ভারী পছন্দ হয়েছিল. দুটো কারণ,
যদি কোনো কারণে গঙ্গায় ঝাঁপ দিয়ে শরীর ত্যাগ করতে না পারেন, তাহলে এখানকার যে এই বাগান আছে সেখানে কোনো একটা জায়গায় তিনি শরীর ত্যাগ করতে পারবেন। এমন সময় সিদ্ধেশ্বর মজুমদার তাকে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সংবাদ দেন, যেখানে একজন পরমহংসদেব আছে। তিনি পরমহংসদেবকে গিয়ে দেখলেন, পরমহংসদেব কথা বলছেন অন্যদের সাথে। তার মনে হলো একেবারে জীবনটাই বদল হয়ে যেতে পারে। যে মানুষটা জীবন সম্পর্কে সমস্ত রকমের আকর্ষণ হারিয়ে ফেলেছিলেন, সেই মানুষটা জীবনকে নতুন করে দেখতে শিখলেন। এটা মাস্টারমশাইয়ের জীবনের গল্প শুধু নয়, এটা আমাদের সকলের জীবনের গল্প। কথামৃত আমাদের নতুন করে শব্দময় শব্দ ধরে ধরে জীবনকে আমাদের ভগবানের দিকে নিয়ে গেছেন, একটু একটু করে আমাদের ভগবানের দিকে নিয়ে গেছেন। অমৃত শব্দের কথা এখানে বলা হচ্ছে, এটি সঞ্জীবিত করেছেন, আমাদের বেঁচে থাকবার একটি কারণ খুঁজে বার করেছেন, তাই এই শ্লোকটি এখানে ব্যবহার করা হয়েছে। এই কথামৃত কাদের জন্য প্রযোজ্য বলছেন? তপ্ত জীবনম, জীবনে যারা তাপিত মানুষ তাদের জন্য। ভগবানের কথা সবসময় তাপিত মানুষের জীবনকে এক নতুন করে একটা নতুন দিশা বা দিক দর্শন করেন। তাই এখানে তপ্ত জীবন সেই তাপিত মানুষ, আমরা প্রত্যেকে কম বেশি তাপিত, আমাদের তাপের পরিমাণ সবসময় এক তাপের পরিমাণ আরেক হতে পারে না, কিন্তু আমরা প্রত্যেকেই জীবনে নানা রকমের ব্যথা নানা রকমের বেদনা নিয়ে থাকি। হয়তো কোনো বেদনা প্রকাশিত হয়, কোনো বেদনা অপ্রকাশিতই থেকে যায়, কিন্তু আমাদের সকলের সেই তপ্ত জীবনে বৃষ্টির ধারার মতো নেমে এসেছেই শব্দগুলো। তবে কথামৃতম তপ্ত জীবনম, কবি ভিড়িতম কলমষাপনম। কবি শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী, কবি শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। জ্ঞানের যতক্ষণ না প্রকাশিত হয় তখন তা শব্দ বা বাক্যবন্ধনী দিয়ে প্রকাশ করা যায় না। সেই কারণে এখানে এই আমরা সাধারণত যারা লেখক যারা কবিতা লিখেন তাদেরকেই কবি বলে থাকি, কিন্তু কবি শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী, যার ভেতরে সেই জ্ঞানের আলো বিচ্ছুরিত হয়েছে। কবি ভিড়িতম শব্দের অর্থ এখানে হচ্ছে কবিদের দ্বারা প্রশংসিত, যারা উচ্চ প্রশংসা করেছেন, যারা ভীষণ রকমভাবে এই বিষয়টি প্রশংসা করেছেন, তারা স্তুতি গেয়েছেন। কবি ভিড়িতম কলম সাপহম, শব্দের এমন শক্তি যে মুহূর্তের ভিতরে আমাদের মনের মলিনতা মনের অন্ধকার দিকটি আলোকিত হয়, তাই বলছেন কলম সাপহম। সুরেন্দ্র মিত্র এসছেন ঠাকুরের কাছে, তার জীবনে খুব দুঃখ, তিনি বড় কোম্পানিতে কাজ করেন, জীবনে তার সব রকমের আনন্দ আছে, সব কিছু আছে, তথাপি তিনি জীবনে কোনো গতি খুঁজে পাচ্ছেন না, জীবনে তিনি কোনো রকম পথ খুঁজে পাচ্ছেন না। তিনি রামচন্দ্র দত্তের সঙ্গে এসছেন, অহংকারে মটমট করছেন, আকণ্ঠ মদ গিলে থাকেন সবসময়, বাজারে প্রচুর দেনা, তিনি যে মাইনে পান সেটা তার কাছে যথেষ্ট নয়, তাই তিনি একেবারে ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছেন। তিনি মনে করছেন তিনিও আত্মহত্যা করবেন। আর তিনি শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে তিনি রামদত্তকে বলছেন যে তোমার পরমহংস যদি কিছু গোলমাল করেন তাহলে তার কান দুটো ভালো করে মুলে দিয়ে আসবে। ঘরে ঢুকে ঘরের এক কর্নারে গিয়ে তিনি বসলেন, তিনি অবাক বিস্ময়ে দেখছেন যে পরমহংস মশাই তার দিকে ফিরেও তাকালেন না, মরালির মতো গ্রীবা উঁচিয়ে উঁচিয়ে এপাশ থেকে ওপাশ থেকে এপাশ দেখছেন এবং অন্যান্য সকলের সাথে কথা বলছেন। সে যে বাংলা অফিসে এত বড় পোস্টে চাকরি করে ফিরেও তার দিকে তাকালেন না, অন্য জায়গায় সে যেরকম সবসময় সম্মান পান সেই সম্মান তো কথা না, তার দিকে কোনোরকম তাকে কোনোরকম দেখলেন না। তিনি একদিকে বসে আছেন শুনছেন যে পরমহংস মশাই কথা বলছেন তার ভক্তদের সাথে। তিনি বলছেন যে সকলে শেয়ালে বাঁদরের ছানা হতে চায় কিন্তু বেড়ালের ছানা হওয়ার কারোর কোনো ইচ্ছা নেই। এই দুটো ছানাদের দু রকমের একটা প্রকাশ আছে। বাঁদরের ছানা বাঁদর মায়ের দিকে হাত দুটো যতই প্রকাশিত করে থাকুক, মাদ্রী মা কখনো তাদের কোলে নেন, কখনো তাদের ছুঁড়ে তুলে নেন, কিন্তু বেড়াল হাতও তোলে না, সে খালি নিউ নিউ করে শরণাগত হয়ে ডাকতে থাকে। তার মা তাকে মুখে করে যেখানে নিয়ে গিয়ে রাখেন, বাবুদের বিছানা ছায়ের গাদা যেখানেই রাখেন সেইখানেই সে মনে করে সেটা তার জন্য অনুকূল পরিবেশ।
ভগবানের ওপর শরণাগতি এটা আমাদের কেন হয় না, এই কথাটা তিনি বলতে চাইছেন। তিনি যেন হতবাক হয়ে গেলেন, তার মনে হতে থাকলো, সুরেন্দ্রী মনে হতে থাকলো যে সুরেন্দর ঠাকুর যাকে সুরেন্দর বলে ডাকতেন, তার মনে হলো যে এ যেন তাঁর জন্য কথা, এই কথা যেন শুধু তাঁরই জন্য বলা হয়েছে, অন্য কারোর জন্য হতে পারে না। এবং তার জীবনের একটা অদ্ভুত পরিবর্তন আসতে থাকলো, তার মনে হলো ভগবান যখন আমার জন্য ভেবে রেখেছেন তাহলে আমি কেন নিজের কথা ভেবে নিজের মনকে কলুষিত করি। এই যে দেখুন কল্ম সাপহম কথাটা বলা হচ্ছে, কল্ম সাপহম শব্দের অর্থ হচ্ছে এই শ্রবণমঙ্গলম শ্রীমদাততম। শ্রবণমঙ্গলম যা অত্যন্ত শুনতেও যেটা খুব মানে মঙ্গলকারী, বলা হয় শাস্ত্র তিনভাবে পড়তে হয়, একটা হচ্ছে কানে শুনে পড়তে হয়, অন্তর দিয়ে অনুভব করতে হয়, নিজের অনুভূতির আলোর সঙ্গে মিলিয়ে সেটা জীবনের অঙ্গ করতে হয়। তিনটি ভাগ আছে, এই তিনটি ভাগের মধ্যে দিয়ে আমরা শাস্ত্রের ভেতর ঢুকি। তার মধ্যে প্রথমটা হচ্ছে এই কানে শোনা, কানে শোনবার পর সেটা আমাদের হৃদয়কে যদি স্পর্শ না করে তাহলে আমরা পরবর্তী কথা শুনি না। শ্রীরামকৃষ্ণের শব্দ এমন যে কানে শুনলেও আমি অন্তরে অনুভব করি এটা আমার মঙ্গলকারী, আমার ভালো হয়েছে, আমার কল্যাণের জন্য যেন এই কাজটি এই কথাটি হচ্ছে। তাই বলছেন শ্রবণমঙ্গলম শ্রীমদ আততম, শ্রীমদ শব্দের অর্থ এখানে বলা হচ্ছে সৌন্দর্য বিশিষ্ট, খুব তার বিউটি কথামৃত। আমাদের পূজনীয় শিবমায়ানন্দজি বলতেন যে একটা সময় কথামৃত পড়ে আমরা অনুভব করব, কথামৃত পড়ে বুঝতে না পারি কথামৃত আমাদের কথা বলতে শিখিয়েছে, আমাদের জীবন দর্শনটাকে বদলে দিয়েছে, এই এমন এমন সুন্দর এমন সৌন্দর্যমণ্ডিত এটা আমাদের খুব আকর্ষণ করেছেন। তাই বলছেন শ্রীমদ, আপনারা দেখবেন যারা শ্রীরামকৃষ্ণের কথাকে নিয়ে চর্চা করেছেন তাদের ভিতরে অদ্ভুত এক কাব্যিক প্রতিভার বিকাশ হয়েছে। কি মাস্টারমশাই, মাস্টারমশাই তো এমনিতে কবি ছিলেনই, তার যেমন হয়েছেন তেমনি ঠাকুরকে নিয়ে যারা কথা বলছেন যারা ব্যাখ্যা করছেন তাদের ভিতরে অদ্ভুত রকমের পরিবর্তন হচ্ছে। তার মধ্যে অন্যতম হলেন পুঁথিকার অক্ষয় কুমার সেন, একেবারে কোনো লেখাপড়া জানতেন না, যখন তিনি পুঁথি লিখেছেন যদি আমরা শুরু থেকে দেখি দেখব যে অদ্ভুত রকম খুব সাদামাটা লেখা, তারপরে তার মধ্যে ঘটনার ঘনঘটা নেই, তার মধ্যে কায়দা নেই, কিচ্ছু নেই, খুব সাধারণ একটা সাদামাটা জিনিস। কিন্তু পরবর্তীকালে যত গভীরে তিনি যাচ্ছেন, চর্চা যত গভীর হচ্ছেন, পোয়েটিক অদ্ভুত কাব্যিক প্রতিভা চোখের সামনে যেন দেখা যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ হাঁটছেন, শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, এমনকি তার চোখের তাকানি পর্যন্ত তার লেখা দিয়ে প্রকাশিত হয়েছে। শ্রীমণ্ডিত ভীষণ রকমের সৌন্দর্যের প্রকাশিত হন। আততম শব্দের অর্থ হচ্ছে, এর আততম কথা বলা হয়েছে যে এই এর ক্ষেত্রে বিস্তারিতভাবে বলা আছে, অল্প করে বিস্তারিত। দেখবেন সব জিনিসের এই আমরা যখন বই টই করি তার শুরুর দিকে সিনপসিস করা থাকে, প্রত্যেকটি অধ্যায়ের সিনপসিস। আগেকার দিনে ব্রিটিশ যত বই বেরোতো তার স্টাইলটাই ছিল এরকম, শুরুতে সিনপসিস করা থাকতো, অথবা যদি আপনাদের লীলা প্রসঙ্গ করে দেখেন দেখবেন প্রত্যেকটি যে প্যারাগ্রাফ হয়েছে সেই প্রত্যেকটি প্যারাগ্রাফের মাঝখানে পেটের কাছে সিনপসিস করে দেওয়া আছে, আর তারপরে তার দুপাশ দিয়ে সেটা বিস্তারিত ভাবে দুটি বলা হচ্ছে এখানে, একটা হচ্ছে বিস্তারিত আর হচ্ছে পৌনঃপুনিকত। বারবার একই কথা তিনি বলেছেন, একই কথা কেন বলেছেন, মাস্টার রামলাল দাদা একসময় হৃদয়রাম তাকে বলেছিলেন মামা তুমি একই কথা বারবার বলো কেন, ঠাকুর বলেছিলেন যে দুঃশালা আমার কথা আমি একবার কেন বারবার বলবো, তাতে তোর কী, শাস্ত্রের এটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ, তার ভিতরে পৌনঃপুনিকতা থাকবে, বারবার একই জিনিস বারবার আসবে, বারবার কেন, বারবার আমাদের মনে করাতে মনে করাতে মনে করাতে করাতে সেটা আমাদের স্বভাবের অঙ্গ করে তোলা হবে, সেটা হচ্ছে এই এখানে আছে। ভূমি ঘৃণন্তিয়ে ভুলিতা জানা, এটি কার কাছে আকর্ষণের বস্তু হয়, কে এটিকে গ্রহণ করেন, আমরা সবাই ভগবানের কথা গ্রহণ করি না। আমাদের গত বছর এখানে দীক্ষা হয়েছিল প্রায় 170-এর কাছাকাছি, 168 জনের দীক্ষা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে আর তাদেরকে আমরা খুঁজে পাইনি,
তাদেরকে আমরা দেখতে পাইনি। কখনো কখনো কোনো কোনো উৎসবে হয়তো তারা এসে উপস্থিত হয়েছেন, কিন্তু সবসময় তারা উপস্থিত হন না। ভগবানের কাছে তারা উপস্থিত হন যাদের ভগবান আকর্ষণ করেন। এই আকর্ষণ করার জন্য নিজের ভেতরের সুকৃতিকে প্রলম্বিত করতে হয়। আমরা যদি ভগবানকে জানার ইচ্ছে আমাদের ভেতরে না জানে, তাহলে দেখবেন জগতের আর যত কিছু আকর্ষণীয় বস্তু আছে সেগুলো আমাদের আকর্ষণ করবেন, এবং তাতে আমরা মেতে থাকবো এবং তার বন্ধনে আমরা আবদ্ধ হতে থাকবো, কিছুতেই আমরা ভালো দিকে এগিয়ে যেতে পারবো না। তাই এই কথামৃতে কি বলা আছে সেটি এখানে বলা আছে। তব তথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়ীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তী এ হরিদা জনাঃ। এটি একটি অসাধারণ গ্রন্থ, এবং পরবর্তীকালে 86 সালে যখন এটি তারিখ অনুযায়ী প্রকাশিত হয়েছে, আমাদের বলতে এতটুকু কষ্ট নেই, আমাদের বলতে এতটুকু লজ্জা নেই। এই গ্রন্থে যারা কাজ করেছিলেন তার মধ্যে অন্যতম আমার পূর্বসূরী, এই আশ্রমের অন্যতম সম্পাদক ছিলেন স্বামী বিকাশানন্দজি মহারাজ। এই গ্রন্থের এই যে পেছনের দিকে যে ইন্ডেক্স পোর্শন আছে, ব্যক্তি পরিচয়, স্থান পরিচয়, শ্রীরামকৃষ্ণদেব যে নানা রকমের যে উপমা ব্যবহার করেছেন, সেই উপমা উপলক্ষে এইটির অন্যতম কাজ করেন স্বামী বিকাশানন্দজি মহারাজ। তার অনবদ্য কীর্তি এই কথামৃতের, যে নবরূপে যে কথামৃত প্রকাশিত হয়েছিল শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের 100 বছর পরে, সেটিতে তার পাতায় পাতায় রাখা আছে। আমরা দ্বিতীয় যে জিনিসটি করব সেটি হচ্ছে শ্রী শ্রী মায়ের পত্র। মা ঠাকুরুন এই গ্রন্থটিকে আশীর্বাদ করছেন। মা লিখছেন 21 আষাঢ় 1304 বঙ্গাব্দ জয়রাম বাটি থেকে লিখছেন, বাবা জীবন তাঁহার নিকট যাহা শুনিয়াছিলেন সেই কথা সত্য, ইহাতে তোমার কোনো ভয় নেই। একসময় তিনি তোমার কাছে ওই সকল কথা রাখিয়াছিলেন, এক্ষণে আবশ্যক মতো তিনি প্রকাশ করাইতেছেন। ওই সকল কথা ব্যক্ত না করিলে লোকের চৈতন্য হইবে না জানিবে। তোমার নিকট যে সমস্ত তাহার কথা আছে তাহা সবই সত্য। আমি একদিন তোমার মুখে শুনিয়া আমার বোধ হইল যে তিনি ওই সমস্ত কথা বলিতেছেন। এটি মায়ের আশীর্বাদ, কথামৃতের শুরুতেই আছে, আমরা অনেক সময় করি না, কিন্তু এটা করা দরকার। জগন্মাতার আশীর্বাদ, শুধু আশীর্বাদ নয়, এই গ্রন্থের প্রামাণ্যতা স্বীকার করছে। এই গ্রন্থ কতখানি প্রামাণিক সেটি এই চিঠির ভেতরে আছে। তার একটা ভয় ছিল, মাস্টারমশাইয়ের ভয় ছিল, এই যে নোটগুলো ছিল তার থেকে যে লেখাগুলো হচ্ছিল সেটা তিনি কাউকে বলতে চাইছেন চাইতেন না, লিখতেও চাইতেন না, এবং নিজে নিজে লুকিয়ে লুকিয়ে সেগুলো রাখতেন। গিরিশচন্দ্র ঘোষ এবং অন্যান্যরা চাপ দেওয়ায় এটি লিখিত আকারে এলো। এই যে তার যে ভয় লোকে কি বলবে, এইটিকে মা সার্টিফাই করছেন যে তুমি তাহার নিকট যাহা শুনিয়াছিলেন সেই কথাই সত্য, ইহাতে তোমার কোনো ভয় নেই। একসময় তিনি তোমার কাছে ওই সকল কথা রাখিয়াছিলেন। এই কথাটি খুব ইম্পর্টেন্ট, যে শ্রীরামকৃষ্ণ আমাদের আগামী দিনের মানুষের জন্য একটি অপূর্ব অমূল্য উপহার লুকিয়ে রেখেছিলেন, গচ্ছিত রেখেছিলেন, তোমার কাছে রাখিয়াছিলেন। এই কথাটির অর্থ হচ্ছে তোমার কাছে গচ্ছিত রাখিয়াছিলেন, যেরকম আমরা এক প্রজন্ম আরেক প্রজন্মের জন্য উপহার রেখে যাই, ঠিক সেই রকম যারা শ্রীরামকৃষ্ণকে দেখার সুযোগ পেল না, যারা শ্রীরামকৃষ্ণের সঙ্গ করার সুযোগ পেল না, যারা শ্রীরামকৃষ্ণের সঙ্গে লীলাবিলাস করার সুযোগ পেল না, তাদের জন্য একটা অদ্ভুত জিনিস তৈরি করে রেখেছে। সেদিনকে দেখছিলাম একটি ব্লগ তৈরি হয় আমেরিকা থেকে, একজন খুব সাধারণ গৃহবধূ সেই ব্লগ তৈরি করেন, প্রবাসে ঘটকন্যা, তা সেখানে তিনি তাদের জীবনের একটা অ্যালবাম তৈরি করেছেন, একটা ভিডিও রিল তৈরি করেছেন। বলছেন এই রিলটা তৈরি করার উদ্দেশ্য একটাই, অনেক বড়, 37 মিনিটের রিল, এই রিলটা তৈরি করার একমাত্র উদ্দেশ্য আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে, যারা এটা দেখবে তারা তাদের বাবা মা তাদের পূর্বপুরুষ সম্পর্কে সম্যক ধারণা পাবে। আমরা যখন ছোট ছিলাম আমরা আমাদের পূর্বপুরুষের কথা শুনতে পারতাম আমাদের ঠাকুমা দাদুর মুখে, যাদের দেখিনি যাদের জানিনি জানতাম না তাদের কীর্তি তাদের গল্পগাথা এই পরম্পরায় আসত। ঠিক সেই রকম
অবতার পুরুষ তার কীর্তি তার লীলা আগামী দিনের মানুষের জন্য আমাদের কাছে দিয়ে গেছেন, বলছেন গচ্ছিত রেখেছেন, এটা তাঁর সম্পদ, যেন আমার কাছে রাখা আছে ফর দি টাইম বিং, আমাদের সম্পদ, তিনি আমাদের সম্পদ মাস্টারমশাইয়ের কাছে রেখেছিলেন। মাস্টারমশাই যে লিখছেন, এটি যে প্রকাশ করছেন, এর মধ্যে তার কোনো আত্ম অহংকার নেই। বলছেন এক্ষণে আবশ্যক মতো তিনি প্রকাশ করাইতেছেন, এখন এই যে প্রকাশিত হচ্ছে এটা প্রয়োজন আছে, সঙ্গে সঙ্গে কিন্তু প্রকাশিত হয়নি, আবশ্যক মতো। মা ঠাকুরের কথা অসাধারণ, প্রত্যেকটি শব্দ তিনি যেন ওজন করে, নিক্তিতে ওজন করে করে প্রকাশ করছেন। এই সকল কথা ব্যক্ত না করলে লোকের চৈতন্য হইবে নাই জানিবে, কথাবৃত্তের স্পেশালিটি আমাদের আত্ম চৈতন্যের জাগরণ। দেখবেন ঠাকুর 1 জানুয়ারি 1886 সালে আমাদের আশীর্বাদ করেছিলেন, বলেছিলেন আর আমি বলিব তোমাদের চৈতন্য, আমাদের ভেতরে যে চৈতন্য সত্তা যেটা ঘুমিয়ে থাকে, এবং যেটা ঘুমিয়ে থাকার জন্য আমরা যে মানুষ এবং মানুষোচিত আচরণ আমাদের করা দরকার, যেটা আমরা বুঝি না, সেই মানুষোচিত আচরণ করার জন্যই আমাদের অন্তর্নিহিত চৈতন্যের বিকাশ হওয়াটা খুব জরুরি। এবং আমাদের এই অন্তর্নিহিত চৈতন্যের, আত্মচৈতন্যের যদি বিকাশ না হয়, তাহলে আমরা যেরকম অবস্থায় এসেছিলাম সেই রকম অবস্থায় ফিরে যাব, আমাদের সামান্যতম বিকাশ হবে না, আমরা অধোগতি প্রাপ্ত হব। তাই ঠাকুর অন্য কিছু বলেননি, তোমাদের ঈশ্বর লাভ হোক কিছু বলেননি, বলেছিলেন তোমাদের চৈতন্য হোক। বলছেন এই সকল কথা ব্যক্ত না হইলে লোকের চৈতন্য হইবে নাই জানিবে, তোমার নিকট যে সমস্ত কথা, যে সমস্ত তাহার কথা আছে তাহা সব সত্য, এটা হচ্ছে একটা সার্টিফিকেট যে তুমি যা যা প্রকাশ করছো সেগুলো সব কথাই সত্য। আমি একদিন তোমার মুখে শুনিয়া আমার বোধ হইল যে তিনি ওই সমস্ত কথা বলতেছেন, এ কথা তোমার নয়, তিনি এই সমস্ত কথা তোমার মধ্য দিয়ে বলাচ্ছেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে 1 ফাল্গুন 1308 1902 বঙ্গাব্দের একটা আরেকটা চিঠি, এটা হচ্ছে উৎসর্গ পর্ব পত্র কথাম্বিতের। সেখানে আছে শ্রী শ্রী গুরুদেব শ্রীপাদ পদ্ম বর্ষা পূজা ও নিবেদন, ঠাকুরের সেই বিখ্যাত প্রণাম মন্ত্র, ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তান কম্পা ধৃত বিগ্রহম হই ঈশাবতারম পরমেশ মিত্যম তংরামকৃষ্ণম সিরসা নমামহ। এই দুটি অর্থ হয় আমরা প্রণাম করি নমামহ, আমি প্রণাম করি নমামি, দুটি অর্থে ব্যবহার করা হয় এবং দুটি মন্ত্রই সঠিক। নিরঞ্জনম, নিরঞ্জনম মানে অঞ্জন রাহিত্য, যার ভিতরে সামান্যতম মলিনতা নেই, শ্রীরামকৃষ্ণ চরিত্রের একটি বড় দিক। শ্রীরামকৃষ্ণকে যদি আমাদের জীবনের অঙ্গ করতে হয় তাহলে অবশ্যই আমাদের মলিন্য রহিত হতে হবে, তাই বলছেন নিরঞ্জনম। নিত্যম অনন্তরূপম, যিনি নিত্যস্বরূপ হয়ে অনন্তরূপে প্রকাশিত হচ্ছেন, সবার ভিতরে সব কিছুর মাঝে প্রকাশিত হচ্ছেন। ভক্তান কম্পা ধৃত বিগ্রহম বই, সেই অনন্তস্বরূপ ভক্তদের অনুকম্পা, ভক্তদের কৃপা করবার জন্য মানুষের শরীর ধারণ করে এসেছিলেন, সেই ঈশ্বরের অবতার, তাকে আমরা প্রণাম করি। তিনি শ্রীরামকৃষ্ণ রূপে উপস্থিত হয়েছেন, তাকে আমি নতমস্তকে প্রণাম করি, তাই বলছেন শিরসা নমামহ। মাকেই কথামৃত উৎসর্গ করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে মা ঠাকুরের জন্ম মহোৎসব উপস্থিত, এই আনন্দের দিনে আমাদের এই নৈবেদ্য গ্রহণ করুন, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমাদের এই নতুন নৈবেদ্য, আশীর্বাদ আকাঙ্ক্ষী আপনার প্রণত অকৃতি সন্তানগণ, 1 ফাল্গুন 1308 ইংরেজির 1902 সাল। শ্রীরামকৃষ্ণ কথামৃত উৎসর্গ করা হচ্ছে এবং উৎসর্গ করা হচ্ছে শ্রী শ্রী মাকে, এবং মাকে এটি নৈবেদ্যের আকারে আমরা শব্দ দিয়ে তাকে তার পূজা করতে পারি, তার একটা সবচেয়ে বড় প্রমাণ। স্বামীজির দুটো চিঠি আছে এখানে, ইংরেজিতে চিঠি, আমরা এটি ইংরেজির সঙ্গে সঙ্গে বাংলাতে বলতে থাকব। স্বামী বিবেকানন্দ টু ইয়েন, ইয়েন মানে মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত, তিনি নিজেকে লুকিয়ে রাখবার জন্য শুধু ম শব্দটি ব্যবহার করতেন। এইখানে দেখবো এই যে স্বামীজি মাস্টারমশাই যে নিজেকে লুকিয়ে রেখেছেন তার গল্প স্বামীজি কীরকমভাবে বলেছেন, স্বামীজির প্রথম রিফ্লেকশন এগুলি সম্পর্কে। তিনি বলছেন থ্যাংকস 1 লাখ মাস্টারমশাই,
You have hit Ramakrishna in the right point. Few, alas, few understand him. Narendranath Anandpur, 7th February 1889. তারপরে বলছেন মাই হার্ট লিভস ইন জয় অ্যান্ড ইট ইজ আ ওয়ান্ডার দ্যাট আই ডু নট গো ম্যাড ওয়েন আই ফাইন এনিবডি থরোলি লঞ্চ ইন টু দি মিডস্ট অফ দি ডক্ট্রিন উইচ ইজ টু শাওয়ার পিস অন আর্থ ইয়ার আফটার। আনন্দপুর যেখান থেকে লেখা হয়েছিল সেটা সম্পর্কে লেখা আছে পাদটিকায়। আনন্দপুর ইজ আ ভিলেজ ইন দি হুগলি হুগলি ডিস্ট্রিক্ট the birthplace of Premananda. The Swamiji and many of his fellow disciples were at the time staying as guests at the house of Swami Premananda. Baburam Maharaj's bari Hugli jilar Anandpure Swami Vivekananda likhchen je amar 100,000 dhonnobad pashtam sahib tomake keno dhonnobad na tumi Sri Ramakrishna ke shothik jaygay hit kore you have hit Ramakrishna at the right point. তুমি শ্রীরামকৃষ্ণের সঠিক স্বরূপটি মানুষের কাছে প্রকাশিত করেছো। বলছেন মানুষের কাছে শ্রীরামকৃষ্ণ প্রকাশিত হননি, আমরা শ্রীরামকৃষ্ণকে দেখতে পাই না। কালকেই আমরা আলোচনা করছিলাম শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আমাদের ধারণা তিনি একটি আধ পাগল মানুষ ছিলেন, এটি কথা। ওই শ্রীরামকৃষ্ণ আর যাই হোক, যদি তার জীবনী খুব ভালো করে পড়েন তাহলে দেখবেন তিনি আর যাই হোক তিনি কোনো সময় পাগল ছিলেন না, তাকে পাগল বলাই যায় না। তার কারণ হচ্ছে তিনি একটি দিব্য ব্যক্তিত্বের অধিকারী। সে সময়ের সমাজের যারা ক্রিম, যারা প্রধান মানুষজন ছিলেন, কেশবচন্দ্র সেন, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরা সবাই শিবনাথ শাস্ত্রী ব্রাহ্ম সমাজ নেতা। তারা একেবারে মুগ্ধ হয়ে শ্রীরামকৃষ্ণের ভাবেতে মুগ্ধ হয়ে থাকতেন। অতএব শ্রীরামকৃষ্ণ আর যাই হোক, শ্রীরামকৃষ্ণ কখনো কোনো অবস্থাতে পাগল ছিলেন না। শ্রীরামকৃষ্ণের যে দিব্য তার যে গুণ এটিকে আমরা কখনো দেখতে পাই না। তাই মাস্টারমশাইকে তিনি লিখছেন, ইউ হ্যাভ হিট রামকৃষ্ণ ইন দি রাইট পয়েন্ট, ফিউ অ্যালাস ফিউ আন্ডারস্ট্যান্ড হিম। এদের আমার দুঃখ, এদের মধ্যে খুব অল্প লোক মানুষকে তাকে বুঝতে পারে, তাকে অনুভব করার শক্তি আছে। আমরাও যারা শ্রীরামকৃষ্ণের অনুরাগী বলে মনে করি নিজেদের, তারাও আমরা সবাই শ্রীরামকৃষ্ণকে ভালো করে দেখতে পারি না। বলছেন আমার হৃদয় আনন্দে ভরপুর হয়ে আছে যখন আমি দেখি অ্যাজ অ্যান্ড ইট ইজ আ ওয়ান্ডার দ্যাট আই ডু নট গো ম্যাড ওয়েন আই ফাইন্ড এনিবডি থরোলি লঞ্চড ইন দ্য মিডস্ট অফ দি ডক্ট্রিন উইচ ইজ শাওয়ার পিস অন আর্থ হিয়ার আফটার। শ্রীরামকৃষ্ণের সেই দিব্য ভাব যাতে সেই ডুবে আছে, এমন একজন মানুষ যিনি দিব্যভাবে সবসময় ডুবে আছেন, সেই মানুষের কথা ভাবলে চিন্তা করতে আমি পাগল পেয়ে যাওয়ার মতো অবস্থা হয়। স্বামীজির আরেকটি চিঠি, এটা লেখা হয়েছিল অক্টোবর 1897, সেইখানে লিখছেন, ডিয়ার এম, নাও ইউ আর ডুইং জাস্ট দ্য থিং, কাম আউট ম্যান, নো স্লিপিং অল লাইফ, টাইম ইজ ফ্লাইং, ব্রেভো, দ্যাট ইজ দ্য ওয়ে। Many, many thanks for your publication, only I am afraid it will not pay its way in a pamphlet form. Never mind, pay or no pay, let it see the blaze of the daylight. You will have many blessings on you and many more curses, but Vaishahi Sat Kal Vanta Sahib, that is always the way of the world, sir, this is the time. এম কে লিখছেন, প্রথম দিকে প্যাম্পলেট আকারে ছোট ছোট আকারে প্রকাশিত হয়েছিল। আপনারা যারা, যদি কেউ আপনাদের মধ্যে খ্রিস্টান মিশনারি স্কুলে পড়ে থাকেন, তারা দেখবেন ওরা একটা ছোট্ট জিনিস বার করে, সেটা হচ্ছে বুলেটিন, 8 পাতার একটা ব্রোশার বেরোয়, ছোট্ট একটা জিনিস বেরোয়। রঙিন ছবি থাকে তাতে, যিশুর গল্প থাকে, আর নানা রকম ঘটনা থাকে, আবার যিশুর গল্প থাকে, এরকম 8 পাতা ছোট্ট ছোট প্যাম্পলেটের মতো বিক্রি হয়। সেটা ফ্রিতে খ্রিশ্চান চার্চ থেকে বিভিন্ন জায়গায় প্রকাশিত করা হয়। বিদেশে এটা খুব আছে, আমাদের দেশেও আছে। আমরা আমাদের ছোটোবেলায় খ্রিশ্চান মিশনারি চার্চে এই দেখেছি। আমার এখনও মনে আছে বাংলায় সেই বইটির নাম ছিল খ্রিস্টের জয়। খ্রিস্টের জয় বুঝতে পারতাম না, জয় শব্দ অর্থ আমরা ভাবতাম কারুর নাম, তারপরে নয় যে গ্লোরি টু দি ক্রাইস্ট, এই কথাটা বলবার জন্য চেষ্টা করেছে। সেইটা কেউ পড়তো, রাস্তায় দাঁড়িয়ে থাকতেন, ওরা চার্চের সামনে দাঁড়িয়ে থাকতেন,
হোলি ট্রিনিটি চার্চ আছে কলকাতায়, সেই হোলি ট্রিনিটি চার্চের সামনে সেই যাজকদের মধ্যে কেউ দাঁড়িয়ে থাকতেন, কেউ হাত বাড়িয়ে নিতেন, কেউ তার বদলে 10 পয়সা 20 পয়সা যা দাম থাকতো সেটা দিতেন, কেউ বা দিতেন না, নিয়ে চলে যেতেন। আবার কেউ ওটা কিছুক্ষণ নিয়ে যাওয়ার পরে ঘরে গিয়ে জলের গ্লাসে ঢাকনা করতেন। আমরা দেখেছি, আমার সিটে অনেক মেস ছিল, সেখানে গিয়ে দেখেছি লেসার গ্লাসের উপর ঢাকনা হচ্ছে খ্রিস্টের জয় এই বইটা। এটা হচ্ছে কথা, স্বামীজি বলছেন কেউ কেউ এই এটা এই যে তুমি যে কাজটা করেছো এটা কেউ কেউ অ্যাপ্রিসিয়েট করবে, আবার কেউ কেউ এটা থেকে ফিরেও তাকাবে না। কিন্তু তুমি তোমার কাজটা নিরন্তর করে যাও, সময় পেরিয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, তুমি এই ভালো কাজ ভগবানের নাম প্রচারের কাজ করে যাও। আমি আজকে দুঃখ করছিলাম, আমাদের এখানে মাত্র তিনজন না, এখন 1 2 3 4 5 6 6 জন আছে, দুজন সাধু আছেন আর আমাদের ভক্তদের মধ্যে 4 জন আছে, 2 পুরুষ 3 পুরুষ 1 মহিলা। আমি শশী মহারাজের কথা মনে করছিলাম, শশী মহারাজ চলেছেন চেন্নাই থেকে এক জায়গায়, পথে যাচ্ছেন, গাড়ি ভাড়া পুরোটা দিতে পারবেন না, তাই গাড়ির ছেকড়া গাড়ির যে পাদানিতে, সেই পাদানিতে যাচ্ছেন তিনি, তাই বিরাট বড় চেহারা, তিনি সেই পাদানির ওপর পা দিয়ে যাচ্ছেন। এবং ছেকড়া গাড়ির দরজাটা যেখানে বন্ধ হয় সেই দরজাটা আর তার যে ফ্রেমটা সেইটাকে আঁকড়ে ধরে নিজের বডি ব্যালেন্স করে তিনি ছুটছেন। তিনি যেখানে গিয়ে পৌঁছলেন, গিয়ে দেখলেন একজন লোকও আসেনি, একজন লোকও উপস্থিত নেই, কিন্তু তিনি সমস্তক্ষণ একাকী সেই ফাঁকা হল ঘরের ভিতরে ভগবানের কথা বলে ধীরে ধীরে গেলেন। তিনি কোনো দিকেই তাকালেন না। অনেকে জিজ্ঞাসা করছেন আপনি কাকে বললেন, শশী মহারাজ বলছেন আমি ঠাকুরকে বলছি। এইটার কথা বলছেন মাস্টারমশাই যে দি টাইম ইজ ফ্লাইং ব্রেভো, দিস ইজ দ্য ওয়ে, মেনি মেনি থ্যাংকস ফর ইয়ার পাবলিকেশন, ওনলি আই এম অ্যাফ্রেড ইট উইল নট পে ইটস ওয়ে ইন এ প্ল্যান প্ল্যাটফর্ম, নেভার মাইন্ড পে অর নো পে, লেট ইট সি দ্য ব্লেজ অফ দি ডে লাইট। যে এটা আমাদেরকে আলোক, আমাদের হৃদয়কে আলোকিত করবে কি করবে না সেটা তো অনেক পরের কথা, কিন্তু এটা যেন অবশ্যই এই দিনের আলো যেন সেই আর যে সেই জ্ঞানের আলো সেটা যেন আমাদের হৃদয়কেও স্পর্শ করে। স্বামীজির শেষ চিঠি এটা লেখা হয়েছে 24 নভেম্বর 1897। তখন কথা মৃত আস্তে আস্তে আকার ধারণ করতে আরম্ভ করেছে। আপনারা যারা দেখেন আমাদের এখানে অন্নপূর্ণা প্রতিমা তৈরি হচ্ছে, তা আপনারা দেখবেন যে কাঠের একটা ফ্রেম তৈরি হয়েছে, তাতে বাঁশের খুঁটি দেওয়া হয়েছে, তারপরে তাতে খড় বাঁধা হয়েছে, ভালো করে দড়ি দিয়ে বাঁধা হয়েছে, তার উপর 1 মিনিটে করা হবে, তারপরে 2 মিনিটে করা হবে, তাতে আঙুল লাগানো হবে, কাপড় দিয়ে ইয়ে করা হবে, ধীরে 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 একটা চেহারা তৈরি হতে আরম্ভ করেছে। তারপর একটা সময় যখন পুরো ছবিটা তৈরি হয়ে যাবে, যখন পুরো রংটং হয়ে যাবে, তখন এটিকে দেবী প্রতিমা হিসেবে গৃহীত হবে এবং সেটিকে মন্দিরে নিয়ে আসা হবে, তার পূজা হবে, অর্চনা হবে, আমরা তার বন্দনা গীতি গাইব, তার সামনে অন্নভোগ দেব, সব কিছু করব। বলছেন এই যে মাই ডিয়ার এম, মেনি মেনি থিংস ফর থ্যাংকস ফর ইয়োর সেকেন্ড লিফলেট, ইট ইজ ইন্ডিড ওয়ান্ডারফুল, দ্য মুভি ইজ কোয়াইট অরিজিনাল অ্যান্ড নেভার ওয়াজ দ্য লাইফ অফ এ গ্রেট টিচার, দ্য ল্যাঙ্গুয়েজ অলসো ইজ বিয়ন্ড অল প্রেজ, সো ফ্রেশ, সো পয়েন্টেড অ্যান্ড উইদিন সো প্লেইন অ্যান্ড ইজি, I cannot express in adequate terms how I have enjoyed them. I am really in a transport when I read them. Strange, isn't it? Our teacher and Lord was so original, and each one of us will have to be original or nothing. I don't understand why none of us attempted his life before. It has been reserved for you, this great work. He is with you evidently. With love and namaskar, yours in the Lord, Vivekananda. P.S. Socratic dialogues are Plato all over. You are entirely hidden. Moreover, the dramatic part is infinitely beautiful. Everybody likes it, here or in the West. Bolchen, 24 November 1897 sale, Swami Vivekananda lekhay bikkhato chithi. তখন এই দ্বিতীয় প্যাম্পলেটটি প্রকাশিত হয়েছে। দ্বিতীয় প্যাম্পলেটটি প্রকাশিত হওয়ার পরে স্বামীজি তার উচ্ছ্বসিত প্রশংসা করছেন, বলছেন ইট ইজ ইন্ডিড ওয়ান্ডারফুল, এটা সত্য সত্যই ভারী সুন্দর হয়েছে। বলছেন দ্য মুভি ইজ কোয়াইট অরিজিনাল অ্যান্ড নেভার ওয়াজ দ্য লাইফ অফ এ গ্রেট টিচার ব্রট বিফোর পাবলিক আনটার্নিশড বাই দি রাইটার্স মাইন্ড অ্যাজ ইউ আর ডুইং। প্রথম দুটো লক্ষণ কথা মৃতের সেটা হচ্ছে অরিজিনালিটি,
ঠিক শ্রীরামকৃষ্ণ যেমনটি ছিলেন ঠিক সেইভাবে প্রকাশিত হয়েছে কথামৃতে। আপনি কথামৃত করে যদি চোখ বন্ধ করে ভাবতে থাকেন তাহলে ঠিক যেভাবে কথামৃতে বর্ণনা করা হয়েছে শ্রীরামকৃষ্ণের চরিত্র, শ্রীরামকৃষ্ণের ছবি যেভাবে বর্ণনা করেছে, আপনি চোখ বন্ধ করলে বন্ধ করে দেখতে পারেন, কারণ তাতে অন্য কোনো রং লাগেনি। আমরা সাধারণত যখন কারুর সম্পর্কে বর্ণনা করি আমাদের অনুভবের রঙকে ব্যবহার করে থাকি, আমরা সেই কারণে বর্ণনা করতে পারি না, আমি দেখলাম আমি দেখলাম আমি দেখলাম আমি দেখলাম, এই এত আমি 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 বলতে থাকি, সেই যে তুমিটা আমার সেই আমি বিরাট পাহাড়ের সামনে হারিয়ে যায়। তাই বলছেন যে দ্য মুভ ইজ কোয়াইট অরিজিনাল অ্যান্ড নেভার ওয়াজ দ্য লাইফ অফ এ গ্রেট টিচার ব্রট বিফোর দ্য পাবলিক আনটার্নিশড, এতটুকু সেটাকে বিকৃত করা হয়নি, অবিকৃতভাবে প্রকাশ করা হয়েছে। আর বাই দি রাইটার্স মাইন্ড অ্যাজ ইউ আর ডুইং দ্য ল্যাঙ্গুয়েজ অলসো ইজ বিয়ন্ড অল প্রেজ। শব্দ দু ধরনের শব্দ আছে, একটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ বলছেন সেটা একটা শব্দ, আর শ্রীরামকৃষ্ণের কথা বলা হচ্ছে সেটা একটা ধরনের শব্দ, নাটকটি বলা হচ্ছে আর তার মাঝে মাঝে শ্রীরামকৃষ্ণের শব্দ, শ্রীরামকৃষ্ণের শব্দ যেন একদম অরিজিনাল ফর্মে এসছেন, একেবারে ঠিক যেরকমভাবে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন ঠিক সেইভাবে প্রকাশ করা হয়েছে, একদম সেইরকমভাবে প্রকাশিত হয়েছে, এতটুকু এপাশ ওপাশ হয়নি। তাই বলছেন সেই তার ভাবটি এরকমভাবে প্রকাশিত হয়েছে। বলছেন আই ক্যানট এক্সপ্রেস ইন অ্যাডিকুয়েট টার্মস হাউ আই হ্যাভ এনজয়েড দেম। এরপরে তার কথা বলি, তিনি তো এনজয় করেছেনই, তিনি এটা তো পড়ে তো আনন্দিত হচ্ছেন, এটা তো তিনি বলছেন, তো তারপরের কথাটা যেটা বলছেন সেটা খুব মানে ভাবার বিষয়। বলছেন আই এম রিয়েলি ইন আ ট্রান্সপোর্ট ওয়েন আই রেড দেম, যখন আমি এটা পড়ি তখন আমি সেই দিনে সেই সময়ে পৌঁছে যাই। এইটা হচ্ছে কথা, কথামৃতের এইটি একটি আরেকটি বৈশিষ্ট্য, সেই সময়ে ফিরিয়ে নিয়ে যাওয়া। শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে আছেন, এই ঘটনাটা আমি অনেকবার বলেছি যেহেতু আমার খুব প্রিয় ঘটনা। শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে রথ টানছেন, বলরাম মন্দিরে যেখানে রথ পুজো হয় এখনো যে কর্নারটা সেইখানে পুজো হচ্ছে, ঠাকুরের জগন্নাথের দিকে মুখ করে ঠাকুর রথটা টেনে নিয়ে আসছেন, বানোয়ারির কীর্তনের দল গাইছেন যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে, সে দুটির মাঝখানে সে দুটো দড়ির মাঝখানে ঠাকুর দাঁড়িয়ে আছেন, তিনি জগন্নাথের দিকে মুখ করে সে দাঁড়িয়ে আছেন এবং রথটা টানছেন গাইছেন, ভাবে ভাবে বিভোর হয়ে নাচছেন, এক কর্নার থেকে সে আরেক কর্নার, আরেক কর্নার থেকে সে সিঁড়ির কাছে এসে গেছে, সেইখানে শ্রীরামকৃষ্ণকে নাচতে দেখে সবাই মিলে নাচছেন, বলরাম বসু নাচছেন, দাড়ি দুলিয়ে দুলিয়ে নাচছেন, তারপরে কৃষ্ণ কিশোর নাচছে, তার সেই হরির নয়ন চোখ দিয়ে নাচছেন, শরদ শশী সবাই আছে তারাও নাচছেন, আর গিরিশচন্দ্র ঘোষ ধপ 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 করে সিঁড়িতে উঠে সে ওইখানে নাচছে, এই সিঁড়ির মুখটার কাছে নাচছে, তার এত বিশাল চেহারা এত শক্তি, সে তার সেই নাচে প্রতি নাচেতে পায়ের চাপেতে সারা পৃথিবী যেন কাঁপছে, এত অপূর্ব বর্ণনা করা হয়েছে চোখ বন্ধ করলে এটা দেখা যায় যেন তিনি সত্যিই নাচছেন, ঘুরে চলেছেন, কীর্তনিয়ার দল তার সঙ্গে সঙ্গে গাইছে আর নাচছে, তিনি থামছেন আবার গাইছেন, তার হাঁটা চলা থেমে গেছে, গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে গেছেন, আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসছেন, বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেছে ওই রথ নিয়ে ঘোরা হচ্ছে, বানোয়ারির কীর্তনের দল কীর্তনীরা গাইছেন, খঞ্জনি বাদক খঞ্জনি বাজাচ্ছেন, আর যে খোল বাদক খোল বাজাচ্ছিলেন তার আঙুলগুলো ফেটে গেছে, আঙুল ফেটে রক্ত বেরিয়ে খুলিটা রক্তাক্ত হয়ে গেছে, কিন্তু তার কোনো রকম খেয়াল নেই, চোখ বন্ধ করে ভাবলে দেখবেন আপনিও সেই জায়গায় পৌঁছে গেছেন। মাস্টারমশাই স্বামীজি যেটা বলছেন, বলছেন আই এম রিয়েলি ইন এ ট্রান্সপোর্ট ওয়েন আই রিড দেম, যখন আমি তার কথাগুলো পড়ি আমি যেন সেই জায়গায় সেই অবস্থায় পৌঁছে যাই, সেই স্থিতিতে পৌঁছই। তিনি বলছেন এ স্ট্রেঞ্জ ইজ ইট নট, এটা অবাক করার জিনিস নয়, আওয়ার টিচার লর্ড ওয়াজ সো অরিজিনাল অ্যান্ড ইচ ওয়ান অফ আস উইল হ্যাভ টু অরিজিনাল অর নাথিং। আমাদের শ্রীরামকৃষ্ণের বলছেন তুলনা পাওয়া যায় না, অতুলনীয়। তিনি মাস্টারমশাই এই স্বামীজি বলতে গিয়ে বলছেন না অবতার ও বরিষ্ঠায়, অবতারদের ভেতরে বরিষ্ঠ, কেন বরিষ্ঠ শব্দ বলা হচ্ছে, এ কি শুধুমাত্র নিজের ইষ্টের বন্দনা করছেন, তা না, ইষ্টের বন্দনা করছেন না, তিনি যেটা করতে চাইছেন বলছেন যে এরকম কি আগে আসেনি, আগে যেটি এসেছেন অবতার ইনি তার সবচেয়ে মডার্ন ভার্সন,
একেবারে অরিজিনাল, এটা কারুর সঙ্গে কোনো রকম তুলনা করা যায় না। তাই বলছেন আমাদের যিনি ইষ্ট তিনি সবসময় অরিজিনাল, তার আর কোনো রকম দ্বিতীয় এখনো ডুপ্লিকেট এই সময় আসেনি। বলছেন ভারী সুন্দর, আই নাও আন্ডারস্ট্যান্ড ওয়াই নান অফ আস অ্যাটেম্পটেড হিজ লাইফ বিফোর, ইট হ্যাজ বিন রিজার্ভ ফর ইউ দিস গ্রেট ওয়ার্ক, হি ইজ উইথ ইউ এভিডেন্টলি। বলছেন আমি এখন মাঝে মাঝে ভাবি যে আমরা এই কাজটা কেন করিনি, কারণ মাস্টার ঠাকুরের তো অনেক শিষ্য ছিলেন, তাহলে কেন তারা এই কাজটা করেনি, তারা এই কাজটা করেননি, তার কারণ মাস্টার স্বামীজি স্বয়ং বলছেন এই কাজটা আপনার জন্য তিনি রেখে গেছিলেন। এই রেখে যাওয়াটা এই এটা আমরা দেখতে পাচ্ছি, এটা মাস্টারমশাইয়ের জন্য। আমাদের মহাপুরুষ মহারাজ তিনিও মাঝে মাঝে ঠাকুরের বাণী নোট করতেন, সেইটি একদিন দেখে ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন তুই কী করছিস, ও করবার লোক আছে। মহাপুরুষ মহারাজ সমস্ত যা কিছু লিখেছিলেন সব গঙ্গায় বিসর্জন দিয়ে দিলেন, মাস্টারমশাইকে তিনি কাজ করাবেন বলে তাই মাঝে মাঝে রিরেকর্ডিং করাতেন। যে আমরা যেরকম নিজেদের কথা মাঝে মাঝে শুনি, ওই ক্লাসে কী বলেছি, সেই ক্লাসে কী বলেছি, আগে কী আলোচনা হয়েছে, এগুলো আমরা শুনি, ঠাকুরও যেন ঠিক সেই রকমভাবে মাস্টারমশাইকে মাঝে মাঝে জিজ্ঞাসা করছেন যে তাহলে কী বলা হলো বলো তো, কী আলোচনা করা হলো বলো তো। মাস্টারমশাইয়ের মুখ থেকে ঠাকুরের যখন মনে হচ্ছে তিনি ঠিক ঠিক মতো ধরতে পারেননি, তখন তিনি তাকে জিজ্ঞাসা করতেন। আরেকটি ঠাকুরের খুব সুন্দর ইউনিক প্রশ্ন ছিল, আপনারা অনেকেই দেখেছেন, সেখানে ঠাকুর জিজ্ঞাসা করছেন আমাকে তোমার কী বলে বোধ হয়। এটা অনেককেই করেছেন, কিন্তু মাস্টারমশাইকে অনেকবার করেছেন। এই অনেকবার প্রশ্ন করার কারণ হচ্ছে তিনি যেন জানতে চাইছেন আমি কতটুকু বুঝি, আমরা কতটুকু তাকে বুঝতে পেরেছি। আমরা যদি তাকে বুঝতে না পারি তাহলে কিন্তু আমার ভেতরের যে দর্পণটা সেটা যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু তাতে আমার প্রতিবিম্ব ভালো করে পড়বে না। মাস্টারমশাইয়ের প্রতিবিম্বটা পড়াটা বেশি জরুরি, কারণ তিনি যেমন ছবিটা দেখবেন সেই রকম ছবি অন্যের কাউকে বলবেন, তাই তার কাছে যদি ছবিটা খুব পরিষ্কার না হয় তাহলে কিন্তু তিনি তার এই কথা ব্যক্ত করতে পারবেন না। তাই যেন মাস্টারমশাইকে তিনি বারবার জিজ্ঞেস করছেন আমাকে তোমার কী বলে বোধ হয়। এটা হচ্ছে কথা। এরপরে শেষ যেটা কথামৃতের বৈশিষ্ট্য, এটা আমরা সবাই জানি, মাস্টারমশাই স্বামী বিবেকানন্দ খুব পরিষ্কার করে বলছেন যে সক্রেটিক ডায়ালগস আর প্লেটো অল ওভার, ইউ হ্যাভ অ্যাবসার্ড অ্যাবসলুটলি হিডেন, মোর ওভার দ্য ড্রামেটিক পার্ট ইজ ইনফিনিটলি বিউটিফুল, এভরিবডি লাইকস ইট হিয়ার অর ইন দ্য ওয়েস্ট। বলছেন এটা ভারী সুন্দর কথা, বলছেন সক্রেটিস এবং প্লেটোর কথাবার্তার ভেতরে যেখানে সক্রেটিসের কথা বলা হয়েছে সেখানে প্লেটো নিজেকে প্রকাশ করে ফেলেছেন। দেখবেন আমরা যখন কারুর সম্পর্কে স্মৃতিচারণ করতে যাই সেই মানুষটা কখন হারিয়ে যায়, সেখানে শুধুমাত্র আমরাই থাকি আর কেউ থাকে না। আত্মস্থানন্দির সম্পর্কে আমরা বলছি যে স্মৃতিকথায় বহু জায়গায় আমরা দেখব স্তবপ্রিয়ানন্দ ভিড়ে গেছেন, এ একটুখানি পোর্শন আত্মস্থানন্দটি আছে। কিন্তু কথামৃতের বৈশিষ্ট্য হচ্ছে এই, শ্রীম নিজেকে সম্পূর্ণভাবে লুকিয়ে রেখেছেন, জনৈক ভক্ত মাস্টার মুনি এইভাবে উল্লেখ করেছেন, কোথাও তাকে খুঁজে পাওয়া যাবে না, আমরা যদি চেষ্টাও করি কোথাও তাকে খুঁজে পাওয়া যাবে না। এটা হচ্ছে কথামৃতের একটি অন্যতম বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের জন্য কথামৃত এত সপ্রাণ, কথামৃত এত আকর্ষণীয়। আরেকটি বলছেন এটি এমন ড্রামাটিক্যালি প্রকাশিত হয়েছে, এটি একটি বিশেষ বৈশিষ্ট্য কথামৃতের, সেটা হচ্ছে কেমন করে প্রকাশ করা হচ্ছে কথামৃতকে, যে এত এমন সুন্দরভাবে প্রকাশিত হচ্ছে যেন আমার হৃদয়ের ভেতরে অনুভব হচ্ছে। আপনাদের বলছিলাম এই ঘটনাটা, ওই দিনই আরেকটা ঘটনা ঘটেছিল, নরেন দত্ত এসেছেন ঠাকুর তাকে গান গাইতে বলছেন, নরেন দত্ত বলছেন না আজকে আমার একটু আছে সমস্যা আছে, তাছাড়া এখানে বাদ্যযন্ত্র নেই, আমাদের বলরামবাবু ভীষণ কৃপণ ছিলেন তাই তিনি খুব একটা বড় একটা ব্যবস্থা করতেন না। তিনি বলছেন ঠাকুর বলছেন বলরামের ব্যবস্থা, আপনি নাচো আপনি গাও আপনি সমস্ত কিছু করো। বলছেন দুপুরে খাইয়েছে এখন নাচিয়ে নেবে, খ্যাটন দিয়েছে এখন নাচিয়ে নেবে। বলছেন আমাদের বাবু ওই রকমই ব্যবস্থা, আজকে তুমি এখানে যাও কাল তুমি সেখানে যাও, এই সমস্ত নানা রকম চলছে, দুজনের মধ্যে বেশ কেরেনি চলছে। ঠাকুর এই কেরেনি শব্দটা ব্যবহার করে বাঘ যুদ্ধ, শ্রীরামকৃষ্ণ এবং নরেন্দ্রনাথের ভিতরে বাঘ যুদ্ধ হচ্ছে। সেই বাঘ যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে নরেন্দ্রনাথ পরপর কতগুলি গান গাইছেন,
মাস্টারমশাই একটি গান গাইবার কথা বললেন, ঠাকুর একেবারে তখন তিনি ভাবে মগ্ন হয়ে যাচ্ছেন। তিনি বলছেন, না ও গান নয়, জগন্মাতার গান গাও। স্বামীজিকে দিয়ে তিনি এই গানটা গাওয়ালেন, কখনো কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী। এই গানটি গাওয়া হচ্ছে, এই গান যখন গাওয়া হচ্ছে বলরাম মন্দির এখন যেখানে ঠাকুর ঘর সেইখানে তখন শ্রীরামকৃষ্ণ এসে বসেছিলেন, সেই ফরাস পাতা রয়েছে আর সেই তার মাঝখানে দাঁড়িয়ে গভীর সমাধিতে মগ্ন হয়ে গেছেন। এত আনন্দ, তার চোখ বিস্ফারিত, চুলগুলো খাড়া হয়ে গেছে, লোম খাড়া হয়ে গেছে, তার দাঁতগুলো সব বেরিয়ে এসেছে, তিনি তার আনন্দকে প্রকাশ করতে পারছেন না। এই স্বামীজি এবং তার নরেন এবং তার গুরু ভাইরা এবং অন্যান্য সদস্যরা মিলে একটি পংক্তি গাইছেন, কভু কমলের কমলে নাচমা পূর্ণ ব্রহ্ম সনাতনী শ্যামা সুধা তরঙ্গিনী। তারা গাইছেন আর মালার মতো ঠাকুরকে ঘিরে ঘিরে তারা নাচছেন, আর শ্রীরামকৃষ্ণ গভীর ভাব সমাধিতে মগ্ন। এই যে বলা হচ্ছে না এখানে যে এই বলছেন, মোর ওভার দ্য ড্রামেটিক পার্ট ইজ ইনফিনিটলি বিউটিফুল, এভরিবডি লাইকস ইট হিয়ার অ্যান্ড দ্য বেস্ট। পশ্চিমে কি এখানেও কি সব জায়গায় এই যে নাটকীয় ভাব, চোখ বন্ধ করলে এটাকে আপনি রিক্রিয়েট করতে পারবেন। এখানে আর চিঠির আগে গোড়াতে বলা হয়েছে, মা ঠাকুরুন বলছেন এটা তিনি তোমার কাছে গচ্ছিত রেখেছিলেন, তার সম্পদ তিনি আমাদের জন্য গচ্ছিত রেখেছিলেন। এরকম বাবা মা যখন মারা যান, যদি ছেলে নাবালকরা ছেলেপুলেরা নাবালক হয় তাহলে ওছির কাছে একজন টনি দেওয়া থাকে, তার কাছে সেই জিনিসপত্র রাখা থাকে, যাতে ছেলেপুলেরা যখন বড় হয় তখন সেই সম্পদ সে যাতে বুঝে নিতে পারে। আগামী দিনের মানুষ সেই মানুষের জন্য অবতার পুরুষের একটি অদ্ভুত উপহার। আমরা শেষ করব যেটা দিয়ে, সেটা হলো এই শ্রীমকথিত চরিতামৃত। এই যে শ্রীমকথিত চরিতামৃতের তিনটি ক্লাস করা আছে, এভিডেন্স কী কী ওপর প্রামাণ্য নিয়ে এটি তিনি লিখেছেন। ঠাকুরের জন্মাবধি ঘটনাগুলি লইয়া তাহার চরিতামৃত ধারাবাহিকভাবে বিবৃত করিয়া প্রকাশ করিবার অনেকদিন হইতে ইচ্ছা আছে। শ্রী শ্রী কথামৃত অন্তত ছয় সাত ভাগ সম্পূর্ণ হইলে শ্রীমুখ কথিত চরিতামৃত অবলম্বন করিয়া ইহার একটি লিখিবার উপকরণ পাওয়া যাইবে। তিনি চেয়েছিলেন সাত খণ্ডে কথামৃত প্রকাশিত হোক, কিন্তু কথামৃত সাত খণ্ড প্রকাশিত হয়নি, পাঁচটি খণ্ডই তিনি দেখে যেতে পেরেছিলেন এবং এই কটি খণ্ডেই প্রকাশিত হয়েছে। প্রথমটি, দ্য ফার্স্ট ডাইরেক্ট অ্যান্ড রেকর্ডেড অন দি সেম ডে, সেই প্রমাণগুলো যেদিন ঠাকুর বলেছেন সেই দিনে ডায়েরিতে যেগুলো রেকর্ড করা হয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে বাল্য সাধনাবস্থা ইত্যাদি সম্বন্ধে অথবা ভক্তদের সম্বন্ধে নিজ চরিত যাহা বলিয়াছেন, আর যাহা ভক্তেরা সেই দিনই লিপিবদ্ধ করিয়াছিলেন। শ্রী শ্রী কথামৃতে প্রকাশিত শ্রীমুখ কথিত চরিতামৃত এই জাতীয় উপকরণ। শ্রীমন নিচে যেদিন ঠাকুরের কাছে বসিয়া যাহা দেখিয়াছিলেন এবং তাহার শ্রীমুখে শুনিয়াছিলেন, তিনি সেই দিন রাত্রেই বা দিবাভাগে সেইগুলি স্মরণ করিয়া দৈনন্দিন বিবরণ ডায়েরিতে লিপিবদ্ধ করিয়াছিলেন। এই জাতীয় উপকরণ প্রত্যক্ষ বা ডাইরেক্ট শ্রবণ এবং দর্শন শ্রবণ দ্বারা প্রাপ্ত, বর্ষ তারিখ বার তিথি সময়। আপনারা দেখবেন প্রত্যেকটি অধ্যায়ের শুরু হয়েছে এবং সেই অধ্যায়ের শুরুতে আমরা একবারে তিনি গুছিয়ে বলছেন যে এগুলির কথা। আমরা যদি প্রথম দর্শনের কথাই দেখি তাহলে দেখবেন ঠাকুর বলছেন যে আজকে হচ্ছে 23শে ফেব্রুয়ারি, এই দিন এসেছিলেন। ঠাকুর বলছেন গঙ্গা তীরে দক্ষিণেশ্বর বাড়ি মা কালীর মন্দির বসন্তকাল, ইংরেজির 1882 খ্রিস্টাব্দের মার্চ মাস। শুধু বসন্তকাল বলে থামছেন, একদম স্পেসিফিক্যালি বলছেন ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পরে শ্রীযুক্ত কেশব সেন ও শ্রীযুক্ত জোসেফ কুকের সঙ্গে 23শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার 12ই ফাল্গুন 1288 শুক্লা ষষ্ঠী ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঠাকুর স্টিমারে বেড়াইয়াছিলেন, তাহারই কয়েকদিন পর সন্ধ্যা হয়। এই যে এমন অথেন্টিক বিবরণ, তিনি সেটা সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করে রেখেছিলেন। লিপিবদ্ধ করে রাখার ফলে তার পক্ষে বলাটা সম্ভব হয়েছিল। এই ডায়েরিগুলো আমার দেখার সৌভাগ্য হয়েছিল। সেই ডায়েরিতে একেবারে খুব পরিষ্কারভাবে সেই দিনগুলোকে আবার কোথাও কোথাও তিনি আন্ডারলাইন করেছেন মনে রাখার জন্য, এবং খুব সংক্ষিপ্ত আকারে লেখা। এক জায়গায় লেখা আছে যে গুরুদেব ব্রহ্ম অনুচ্ছিষ্ট, এইটুকু কথা লেখা আছে। আমরা যখন পাতাটা খুলে দেখি কথামৃতে একবারে দীর্ঘ একটা প্যারা আছে। বুতেশানন্দজি মহারাজ বলতেন কথামৃত পড়ার উচিত ধ্যান করে,
কারণ এটি সম্পূর্ণভাবে ধ্যান চিত্র। শ্রীমদর্শন যদি আমরা দেখি তাহলে দেখব যে যখন তিনি এগুলোকে লিখেছেন দিনের পর দিন এক একটা ঘটনাকে নিয়ে ধ্যান করেছেন এবং ধ্যান করার পরে তিনি সেই ঘটনাগুলোকে রিক্রিয়েট করেছেন। এটি ধ্যান চিত্র। এই ঘটনাগুলি যদি আমাদের ধ্যানের মধ্যে আসে তাহলে হয়। ঠাকুরের দ্বিতীয় হচ্ছে ঠাকুরের শ্রীমুখে ভক্তেরা নিজে যাহা শুনিয়াছিলেন এক্ষণে স্মরণ করিয়া বলে। এই জাতীয় উপকরণও খুব ভালো, আর অন্যান্য অবতার প্রায় এইরূপই হইয়াছে। তবে ২৪ বৎসর হইয়া গিয়াছে, লিপিবদ্ধ থাকাতে যে ভুলের সম্ভাবনা তাহা অপেক্ষা অধিক ভুলের সম্ভাবনা। আর ৩ হচ্ছে ঠাকুরের সমসাময়িক স্বর্গীয় হৃদয় মুখোপাধ্যায় রামচাতুর্যের প্রভৃতি অন্যান্য ভক্তগণের নিকট হইতে বাল্য ও সাধনাবস্থা সম্বন্ধে আমরা যাহা শুনিয়াছি, অথবা কামারপুকুর জয়রামবাটি শ্যামবাজার নিবাসী বা ঠাকুরের গোষ্ঠীর ভক্তদের মুখে মুখ হইতে তাহার চরিত্র সম্বন্ধে যাহা শুনিতে পাই, সেগুলি তৃতীয় শ্রেণীর উপকরণ। শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রয়াণকালে শ্রীমা প্রথম জাতীয় উপকরণটির উপর নির্ভর করিয়াছিলেন। তাহার ধারাবাহিক চরিতামৃত যদি ভিন্ন আকারে শ্রীমা প্রকাশ করেন, সেও প্রধানত এই প্রথম শ্রেণীর উপকরণের উপর, অর্থাৎ শ্রীমুখ কথিত চরিতামৃতের উপর নির্ভর করিয়া লেখা। ইতি কলিকাতা সন ১৩০৭-১৭ ইংরেজি বা ১৯১০। এই যে আমাদের যে এই কথামৃতটি লেখা হয়েছে তার বিষয় সম্পর্কে যা কিছু বলার, সেইটি কী কী উপকরণ, তিনটি প্রামাণ্য উপকরণ। একটা হচ্ছে যেদিনে যে ঘটনা ঘটেছে সেইটাকে সেইভাবে প্রকাশ করা, নম্বর ১। ২ হচ্ছে যারা দেখেছেন তারা যেরকমভাবে লিখে রেখে গেছেন সেইটি, তাতে রঙের কিছু প্রভাব পড়তে পারে। আর ৩, তার সমসাময়িক যারা তাকে দেখেছিলেন তারা তাকে যেভাবে লিখেছেন, যেভাবে বর্ণনা করেছিলেন, ঠিক সেই রকমভাবে প্রথম উপকরণটি কথামৃতে নেওয়া হয়েছে। একেবারে ঠাকুরকে যেমন দেখেছিলেন ঠিক তেমনিভাবে প্রকাশ করা। এই কারণে কথামৃত এত প্রাণবন্ত, এই কারণে কথামৃত এত জীবন্ত, কারণ এর প্রত্যেকটি কথার ভেতরে সত্যতা লুকিয়ে আছে, কোথাও এতটুকু কল্পনার রং লাগেনি। সম্পূর্ণটা মিলিয়ে শ্রীরামকৃষ্ণ যেভাবে প্রকাশিত হতে চেয়েছেন ঠিক সেইভাবে প্রকাশিত হয়েছে। আমরা পরের দিন থেকে কথামৃত পড়বার চেষ্টা করব। আমরা আজও কথামৃত পড়লাম, এই পড়াটা আজকে কথামৃত পড়ার আগে যেরকম ফাউন্ডেশন তৈরি করতে, একটা বাড়ি তৈরি করার আগে তার ভিত্তি প্রস্তরটা তৈরি করা দরকার, সেই কারণে আজকে এটা পড়লাম। আমরা যেটা ছেড়ে যাব, যেটা পড়ব না, সেটা হচ্ছে সেই সময়কার দক্ষিণেশ্বরের বর্ণনা। এটা আলাদা করে কখনো বলার চেষ্টা করব, কিন্তু আমরা শ্রীরামকৃষ্ণের সঙ্গে মাস্টারমশায়ের প্রথম দর্শন থেকে পরবর্তী দিন শুরু করব। এরপর থেকে যেদিন যেদিন সাগরে মনসাধিক্রমণ থাকার সুযোগ হবে সেদিন সেদিন প্রত্যেক বুধবার আমরা মন্দিরে এইটি বলব। আমাদের মন্দিরের ভক্ত সংখ্যা এই মুহূর্তে ৩, ৩, ৬, ২, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, এই সংখ্যা ক্রমাগত একটু একটু করে বাড়ছে, হতাশ হওয়ার মতো কিছু নেই, এরকমই থাকবে। আমরা এই নিয়েই আমাদের পরবর্তী আগামী বুধবার দিন কথামৃতের অংশ পড়ব। আগামীকাল এবং পরশু আমাদের কোনো রকম ক্লাস থাকবে না, আমি এখানে না থাকার জন্য। আবার বুধবার আপনাদের সঙ্গে দেখা হবে ৪টার সময়। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাভৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিত্যম তংরাম কৃষ্ণম শিরসা নমামি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।